চুলে টান পড়তে আহ শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে পিছে ফিরতে দেখলো আপরার তার চুল ধরে রেখেছে এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওর টেনে ধরে আর আজকে না একটা ছেলে তার চুল টেনে ধরেছে আরশির চোখ মুখ কুচকে বলল। এসব কি এমপি সাহেব আপনি আমার চুল ধরেছেন কেন আরশির কথায় পাত্তা দিল না আপনার পাল্টা প্রশ্ন করল মিস অদ্ভুত এটা কি আসল চুল নাকি নকল অবাক হলো আরশি এটা আবার কেমন প্রশ্ন তার চুল কি নকল চুলের মতো দেখা যায় সে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলো এটা কি ধরনের প্রশ্ন আমার চুল নকল কেন হতে যাবে আপনার কেন মনে হলো আমার চুল নকল দেখি আমার চুল ছাড়ুন আমি এসব আজগুবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই আর সে কথা শেষ করে আপনার হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল আপনার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে বাঁকা হেসে থেমে গেল আবরার আশির চোখ ছোটো ছোটো করে জিজ্ঞেস করলো আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে থেমে গেলেন কেন আবরার আশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তোমার চুল দেখে মনে হচ্ছে এগুলো শ্যাওরা গাছের পেতনির চুল শুনুনি গল্প শেওরা গাছের পেতনিরা গাছে ডালে বসে নিজেদের লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে মানুষদের ভয় দেখায় তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো তাই জিজ্ঞাসা করলাম আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসেছ বাইদয়ে তোমার সব কিছুই তো পেতনির মতো তুমি আবার পেত্নী নতো আব্রারের কথাগুলো শুনে রাগে ফুসে উঠলো আর্শি তার এত সুন্দর চুলকে অপমান করলো তার চুল পেতনির চুলের মতো তার সব কিছু পেতনির মতো আরশি দাঁতে দাঁত চেপে আবড়ারকে বলল আপনার বউ হবে পেতনি। তার চুল হবে পেত্নির মতো আর আপনি হবেন পেত্নির জামাই বুঝেছেন আজ এতগুলো দিন পর আর্শিকে রাগাতে সফল হলো আবরার ঠোঁটোর হাসি ফুটে উঠল তার আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আর্শির আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা দিল মিস অদ্ভুত চৌকালি আর্শির পা জড়া থমকে গেল আবরারের ডাকে কী যেন ছিল আবরারের কণ্ঠে যা আর্শিকে আব্রারের দিকে ফিরতে বাধ্য করল যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে তাই ডাক অগ্রাহ্য করা আর পক্ষে সম্ভব হয়নি আর্শির ভাবনার মাঝে আপনার আর্শির অতি নিকটে চলে আসলো এতটাই নিকটে যে আপনারের গরম নিশ্বাস আরশির চোখে মুখে আসতে পড়ছে নিবু নিভু হয়ে আসলো আর্শির আখি জোড়া সে নিভু চোখে তাকিয়ে রইল আপনারের দিকে আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশি সুন্দর লাগছে আর সে মনে মনে নিজের বিরোধিতা করে বললো না না আজ না লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে আবরা নিঃশল কণ্ঠে স্লো ভয়েসে বলল এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল মিস অদ্ভুত চোখালি তুমি কি বুঝতে পারছ তোমাকে এভাবে দেখে কারো হৃদস্পন্দন শতগুণ বেড়ে গেছে শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে তুমি কি শুনতে পাচ্ছ তার হৃদস্পন্দনের শব্দ আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হল আসি ঘোরের মাঝে থেকে প্রশ্ন করল আমাকে দেখে কারো হৃদস্পন্দন কেন বেড়ে যাবে আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির চোখের দিকে তারপর মুহূর্তের মাঝে দূরে সরে গিয়ে বলল কারণ তোমাকে আজ পাক্কা শ্যাওরা গাছের পেতনির মতো লাগছে আর পেতনি দেখলে মানুষ ভয় পায় ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায় এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায় তাহলে এর দায় ভার কে নিবে বলো আমার বোনের বিয়ে বলে কথা কারোর কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে আরশির ঘোর ভেঙে গেল। চোখে মুখে রাগ জড়ো হলো চোখে পানি চলে আসতে চাইল রাগে ফোসফোস করতে লাগলো সে তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে এভাবে অপমান করলো লোকটা আর ধূপ পা ফেলে বাড়ির ভিতরে চলে আসলো শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে পাঁচ থেকে ছয় বার উষ্টা খেয়েছে সে কিন্তু রাগের সময় মা জতের কথা মাথায় থাকে না আর্শি আহ রুমে গিয়ে বসে রোল ঠিক করলো আর নিচে যাবে না আধা ঘণ্টা যাবৎ আহের রুমে বসে আছে আর্শি ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে যে ড্রেস পরে আহিদের বাসে এসেছিল সেটাই পরে নিয়েছে আবার আহি রুমে জানালা দিয়ে বাইরের অনুষ্ঠান দেখছে সে অনুষ্ঠান কম আব্রারকে দেখছে বেশি কিছু কিছু মেয়ে যেচে পরে আবরারের সাথে কথা বলছে আর আব্রারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে এসব দেখে গা জ্বলছে আসি সে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলল আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচ্চমি করছে শুধু শুধু লুচ্চা এমপি বলি না আমি পেতনি না এ মাইয়াগুলো পেতনি পেত্নির নানি দাদি এর মাঝে ফোন বেজে উঠলো আর্শির ফোন হাতে নিয়ে দেখলো আহির কল রিসিভ করতে আহি চেলিয়ে বলল কী রে কই তুই কই হারেলি ঠিক আছস তো কই আস কথা বলিস না আহির কথা শেষ হওয়ার আগেই আরশি বলে উঠলো তো নে একসাথে এত প্রশ্ন আর এত চিন্তা করার কিছু নেই আমি তো রুমে আছি আহি বিরক্ত কণ্ঠে বলল তুই রুমে কি করিস এখনই বাইরে আয় আমি অপেক্ষা করছি সবাই এখানে আনন্দ করছে আর তুই রুমি ঢুকে আছিস কোনো কথা শুনতে চাই না দুই মিনিটের মধ্যে নিচে আসবি ফোন কেটে দিল আহি আরশিকে কিছু বলার সুযোগ দিল না আরশি নাকমুখ কুচকে বলল দুই ভাই বোন বেয়াদবের হাতটি একজন ভাগায় দিল এখন আরেকজন আবার আমন্ত্রণ জানাচ্ছে অসহ্য আরশি সুন্দর করে ওরনা এক সাইডে মেলে নিয়ে পিন করে নিল তারপর নিচে নেমে আসলো স্টেজের কাছাকাছি আসতেই আবরারের সাথে চোখাচোকি হলো আরশির আশি চোখসুরি আহির কাছে চলে গেল অন্যদিকে আর্শিকে সাধারণ পোশাককে চুল বাঁধা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার আর্শিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর সব বন্ধুরা কিন্তু এই বিষয়ে আর কিছু বলল না আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আর্শিকে আগে পিছনে ঘুরছে আর জিজ্ঞাসা করছে শাড়ি চেঞ্জ করলো কেন চুল বেঁধে ফেললো কেন আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসছে আর্শিক আসি যতটুকু পারছে ইগনোর করছে কিন্তু আসিফ শ্যাস্টার মতো পিছনে লেগে আছে শেষে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেল আসি আসিফের কাছে হাত জোর করে বলল মাফ করেন ভাই আর আমার পিছনে ঘুরেন না লাইন মিলবে না আমার একটা উনি আছে বুঝলেন আসিফ মুখটা সিরিয়াস করে বলল আমি বিশ্বাস করি না আপনি মিথ্যা বলছেন কই আপনার উনি আসি আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল আপনার ভাগ্য ভালো আমার উনি এখন আপনাকে দেখে নাই না হলে আপনার হাত পা আস্ত রাখত না তাই ভালো হবে সে দেখার আগে আপনি আপনার রাস্তা মাপুন আসি কথা শেষ করে অন্যদিকে চলে গেল আসিফ আবার আশির পেছনে যাওয়া ধরতেই সামনে এসে দাঁড়ালো আবড়ার চর একটা হাসি দিয়ে বলল ওই ওইদিকে কই যাওয়া হচ্ছে আমাদের বাড়ির বাইরে যাওয়ায় দরজা ওই দিকে। আসিফের মুখ থমথমে দেখালো বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন আবরার হেসে বলল। কই অপমান করলাম ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম আসিফ বলল দেখেন আব্রার সিরিয়াস হয়ে বলল সব দেখব আগে একটু আমার সাথে তো এসো কথা শেষ করে আব্রার আসেফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো এখানে গার ছাড়া আর কেউ নেই আসেফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আমি পাত্র পক্ষের লোক আর আপনি আমাকে এভাবে অপমান করছেন আব্রার গম্ভীর সরে বললো সাধে কি অপমান করছি অপমান করার মতো কাজ করেছো তাই অপমান করছি তুমি আমাদের বাড়িতে এসে আমাদের মেহমানকে বিরক্ত করবে একটা মেয়েকে টিজ করবে আর আমি তা সহ্য করব আসিফ বলল আমি কাকে বিরক্ত করেছি ওই মেয়েটাকে আমার আসিফের কথা শেষ হওয়ার আগেই আবরার ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল। এর সামনে আর একটা ওয়ার্ডও উচ্চারণ করার দুঃসাহস দেখাবে না আসিফ তারামি করে বলল কি করবেন আমি বলবো অবশ্যই বলবো ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে আর আমি ওর নাম্বারও নিব কি আব্রারের দিকে তাকাতেই আসিফের মুখ থেমে গেল ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে আসিফ আব্রারের চাহনি দেখে একটা ঢোক গেল আসিফকে থামতে দেখে ক্রোরা হাসলো আবরার গার্ডদের ইশারা করতেই দুজন গার্ড এসে দাঁড়ালো আব্রার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলে উঠল। এই আবর্জনাকে নিয়ে যাও আর এমনভাবে মুখের হার বাঙবে যেন দুই মাস মুখ দিয়ে কোনো কথা না বের হয় বুঝতে পেরেছ আসি ভয় কেঁপে উঠল কিন্তু কিছু বলার সুযোগ পেল না তার আগেই গার্ড দুজন ওকে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে গেল আবরার বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো একবার আসি দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল বাঁকা হেসে পাঞ্জাবের হাতে গোটাতে গোটাতে বিড়বিড় করে বললো অনেক হয়েছে লুকোচুরি এবার সব শেষ করার পালা এসেছে ঘুমের কারণে চোখ ঠিকমতো মিলতে পারছে না আরশি ঢুলু ঢুলু পায়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো সে এমন সময় কারোর সাথে জোরে সোরে ধাক্কা লেগে ফুলরে পড়ে গেল আরশি ব্যথায় চোখ মুখ কুচকে গেল তার কারোর হাসির শব্দে চোখ মিলে সামনে তাকালো সে দেখল আব্রার হাসছে হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আব্রারের কপাল কুচকালো আর্শি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি সে তার চার বান্ধবী এক রুমে ঘুমিয়েছিল আরশি ঘুমিয়েছিল কর্নারে তিন বান্ধবী ঘুমের মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আর একটু হলে বেড থেকেই পড়ে যেত বেড থেকে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুমায়নি আরশি উঠে বেলকুনিতে গিয়ে বসেছিল আর সে এখন আব্রার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই আবারও হাসছেও আরশি ফ্লোরে বসে থেকে ঝাঁঝালো কণ্ঠে বলল। এত হাসার কি হলো এক তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন আর এখন হাহা হিহি করছেন আব্রার হাসি থামিয়ে নিজের হাটটা আর্শির দিকে বাড়িয়ে দিল বলল আগে ফ্লোর থেকে ওঠো অনেক ঠান্ডা ফ্লোর ঠান্ডা লেগে যেতে পারে আরশি মুখ বাকালো আব্রারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরল আপনার একটা টানে আনলো আনল আরশিকে বেশ জোরে টান দেয় আরশি আব্রারের একেবারে নিকটে চলে আসলো আর্শির এক হাত এখনও আব্রারের হাতের মাঝে বন্ধি আরশি তাকালো আব্রারের চোখের দিকে দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে আর্শি আপনার এদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আপনার কি দেখছে হঠাৎ করে আর্শির মুখে আলতো করে ফুঁ দিল আপনার চোখ বন্ধ করে ফেললো আর্শি আপনার আশির দিকে আরও একটু ঝুঁকে ফিসফিস করে বললো তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে নেশা করেছো তুমি নেশা করে মাতাল হয়ে ঢুলছ এই যে তোমার লাল লাল ফলাফলা চোখ এই চোখ জোড়া কতটা নেশালো লাগছে তা জানো আপনারের কথাগুলো কানে যাওয়া মাত্র চোখ খুলে ফেললো আর্শি চোখ বড় বড় করে তাকালো আপনারের দিকে দেখলো আপনার কেমন নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এমন চাহনি দেখে সারা শরীরে মৃদু কম্পন সৃষ্টি হলো আশির ভাবতে লাগলো লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে এভাবে তাকালে যে আমার হৃদস্পন্দন বেড়ে যায় কিছুতে একটা আছে লোকটার দৃষ্টিতে যা আমার মাঝে কম্পন সৃষ্টি করে আচ্ছা সে কি নিজের চাহানি দ্বারা আমাকে কিছু বোঝাতে চায় কিন্তু আমি তার চাহানিতে যা অনুভব করি তা কি আদৌ সম্ভব আশির ভাবনার মাঝে আব্রা রাশির চোখে চোখ রেখে বলল নিজে মাতাল হয়েছে ভালো কথা কিন্তু অন্য কাউকে এই রূপ দেখিয়ে মাতাল করে কি ঠিক কাজ করলে এখন যদি সে কোনো ভুল করে ফেলে কত কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করে জানো চোখ ছোটো ছোট করে তাকালো আসি আপনারের কথাগুলো মাথার উপর দিয়ে গিয়েছে তার আর সি চোখ মুখ গম্ভীর করে বললো আপনি যে কানা তার তা কি জানেন আমি না হয় মাতাল হয়ে ঢুলছিলাম কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও কেন ধাক্কা দিলেন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলেন ব্যথা দিলেন আবার হাসলেন আর এখন কী সব গাজাখড়ির কথা বলছেন আচ্ছা আপনার মতো পাগল তার লোক এমপি কিভাবে হলো আমাকে একটু বলেন হাউ এটা পসিবল হইলো আপনাকে এমপি কে বানালো তাকে আমি একটু দেখতে চাই আবরার রাগ করলো না আর কথায় বাঁকা হাসল ভরকে গেলো আর্শি সে বোঝে না এই লোকের মাথায় আসলে কখন কি চলে আবর ঠোঁটে হাসি বজায় রেখে বলল আগেরবার কানা বলায় শাস্তিক স্বরূপ কবার জন্য কিডন্যাপ করিয়েছিলাম থতমতো খেলো আসি, সে তো প্রায় ভুলে গিয়েছিল এই লোকের কর্মকাণ্ড আরশি রিয়াকশন দেখে বেশ মজা পেল আপনার স্লো ভয়েসে বলল আগের বার তো শুধু কিছু সময়ের জন্য কিডন্যাপ করিয়েছিলাম এবার যদি সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে বন্দি করে রাখি মুখ বাকালো আসি ব্যঙ্গ করে বলল আমার কাছে বন্দি করে রাখি বললেই হলো মনে হয় আপনি বন্দি করে রাখবেন আর আমিও থেকে যাব হুম হাসলো আপনার বলল সেটা সময় বলে দিবে। এবার বলো এ ভোর সকালে কোথা যাচ্ছিলে আপনারের প্রশ্নে চোখে মুখে একরাশ চঞ্চলতা চঞ্চলতা ভরকলো আসেনি চঞ্চল কণ্ঠে বলল বেলকুনি থেকে দেখেছি নিচের বাগান বাগানে অনেক অনেক ফুল হয়েছে ওগুলো সামনাসামনি দেখা লোভ সামলাতে পারলাম না তাই তো বেরিয়েছি ওগুলো সামনাসামনি দেখার জন্য একটু ছোঁয়ার জন্য ঘ্রাণ নেওয়ার জন্য আশির বাচ্চামি দেখিয়ে আবর বুঝল আশি হয়তো বাগান ফুল অনেক পছন্দ সে মজা করে বলল তুমি জানো ওই বাগানের মালিককে সে যদি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি না দেয় তোমাকে ফুল অনুমতি না দেয় মুখটা অন্ধকার হয়ে গেল আরশির সে তো খুব করে চায় ফুলগুলোকে ছুঁয়ে দিতে আবার আর্শির মলির মুখটা দেখে বলল থাক থাক কাঁদা লাগবে না তোমাকে যাওয়ার অনুমতি দিলাম বাগানটা আমার বুঝলে মেয়ে আমার অনেক শখের তৈরি বাগান আর আমার দিল আবার অনেক বড় মায়া দয়ায় ভর্তি কিছু কিছু মানুষের মলির মুখ সহ্য হয় না তাই যাওয়ার পারমিশন দিলাম তবে বেশি ফুল ছিঁড়বে না চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আরশির দৌড় দিয়ে নিচে চলে গেল অ্যাবরা নিজের এলোমেলো চুলের মাঝে হাত চালিয়ে আশির পিছু নিল বাগানে এসে আশির মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে এত এত ফুল আগের দিন রাতের বেলা আসায় অস্পষ্ট দেখেছে সে বাহারি বাহারি রঙিন ফুল ফুলের মিষ্টি গ্রান পাগল করে তুলছে আর্শিকে সে উৎফুল্ল মনে বাগানে হেঁটে বেড়াচ্ছে আর ফুলগুলো স্পর্শ করছে কখনও বা ফুল ছিঁড়ে কানে গুচ্ছে। এই মুহূর্তে আর্শিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য আশি যার মাঝে বাচ্চামি চঞ্চলতায় ভরা এসবের তালে আর্শির দীঘল কালো কেশ কখন মুক্ত হয়ে গেছে তাও টের পায়নি আর্শি মৃদু বাতাসে তার উন্মুক্ত কেশ দুলছে। আর এইসব কিছু মুগ্ধ হয়ে দেখছে এক জোড়া চোখ চোখের মালিক এই সুন্দর মুহূর্তে থেকে নিজের মস্তিষ্কে বন্দি করে নিল তারপর ছুটল নিজ কাজে বেশ বেলা করে রুমে ফিরলো আর্শি সে কতক্ষণ বাগানে ছিল সে জানে না তবে রোদের তেজ আর বাড়ির ভিতরে প্রবেশ করার পর মানুষদের জাগ্রত অবস্থায় দেখে ধারণা করে নিল বেশ বেলা হয়েছে সে যখন বাগানে এসেছিল তখন কেউ জেগেছিল না আর সে অন্যায় করে সব ধরনের ফুল একটা একটা করে নিয়ে এসেছে রুমে প্রবেশ করে দেখলো সবাই জেগে আছে আহি আর্শিকে দেখে প্রশ্ন করলো কি রে কইছিলি তুই ঘুম থেকে ওঠার পর তোরে দেখলাম না আর তোর অন্যায় কী আর্শি ওনার ফুলগুলো বেডের উপর ছড়িয়ে দিল বললো তোর আমারে যেই ঠেলা দিস রাতে একটুও ঘুমাইতে পারিনি তাই ভোরের আলো ফুটতেই বাগানে গেছিলাম দেখ কতগুলো ফুল নিয়ে আসছি আহির মুখটা হা হয়ে গেল সে অবাক হয়ে বললো দোস্ত তুই ভাইয়ের গাছের এতগুলো ফুল ছিঁড়ছস জলদি লুকা ভাই দেখলে তোর হাত না ভেঙে দেয় সে তো তার গাছের ফুল আমারে ছিঁড়তে দেওয়া তো দূর ধরতেও দেয় না মাঝে মাঝে বহুত রিকোয়েস্ট করে গলা ধরে ঝুলে পড়ে তাকে মানাইতে হয় আর তুই কিনা এত ফুল আর সে ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল কিছু বলবে না তোর ভাই সেই পারমিশন দিয়েছে হুম আহি অবাক হয়ে আরও কিছু বলতে যাচ্ছিল তখনই একজন কর্মী দরজা নক করে জানালো ব্রেকফাস্ট করতে ডাকা হয়েছে তাদের তাই আহি আর কিছু জিজ্ঞাসা করতে পারলো না মোহনা পেটে হাত বুলিয়ে বলল চল ব্রেকফাস্ট করতে ডাকছি ব্রেকফাস্ট করে আসি অনেক ক্ষুদা লেগেছে আহি মোহনার মাথায় চাটি মেরিয়ে বলল পিটুক মহিলা একটা বান্ধবীর বাসায় আইস কই মাইপে মাপে খাবি তা না খাওয়ার কথা শুনতেই খাইতে দৌড়াইত বলি তোর কি কোনো সরম নেই মোহনা মুখটা কাঁদো কাঁদো করে ফেললো বলল তুই আমার খাওয়ার খোঁটা দিলি ওই বেটি তুই বান্ধবী নামের কলঙ্ক আহি বলল চল চল আর ঢং করা লাগবে না আমি জানি তুই দুই মিনিট পর আবার কবি খোদা লাগছে ব্রেকফাস্ট করতে নেমেছে সবাই আপনারও রেডি হয়ে নেমেছে বাইরে যাবে হয়তো আবরা টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসতে যাবে এমন সময় একজোড়া মেয়েলি হাত পেছন থেকে জড়িয়ে ধরল আব্রারকে কেউ এভাবে জড়িয়ে ধরায় চল শক্ত হয়ে আসলো আপনারের এক ছটকায় হাত জোড়া ছাড়িয়ে ধাক্কা দিল সে মেয়েটা ছিটকে পড়লো আপনারের মা মিসেস বন্যার গায়ে আব্রার পেছন ফিরে দেখলো মেয়েটা আর কেউ নয় তার একমাত্র বোন নিশা বিরক্তিতে কপাল কুচকে আসলো আব্রারের অন্যদিকে আহি বিড়বির করে বলল শাকচুনির রাগবন শুভেচ্ছা স্বাগতম ধুর কিসের শুভেচ্ছা কিসের স্বাগতম ভাবলাম শাকচুনিটা আসবে না বিয়েতে কিন্তু ঠিকই ড্যাং করতে করতে চলে আসলো আর আসতে না আসতেই আমার ভাইয়ের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো অসভ্য বেডি একটা আহি বিড় বিড় করে বললো আর সিমন মোহনা তিনজনই শুনতে পেল ওদের মনে প্রশ্ন জাগলো মেয়েটাকে কিন্তু এটা জিজ্ঞাসা করার সময় না তাই চুপচাপ থাকল মিসেস বন্যা ঈশাকে জড়িয়ে ধরলেন আবদারকে গম্ভীর কণ্ঠে বললেন কী ধরনের ব্যবহার আপনার এভাবে ধাক্কা দিলে কেন মেয়েটাকে দেখে তো নিবে পেছনে কে আছে এখন যদি ও নিচে পড়ে যেত তাহলে কত ব্যথা পেত বুঝতে পারছ আবরার মাথা নিচু করে বললো সরি মা আসলে ওভাবে জড়িয়ে ধরায় রাগ হয়েছিল তাই ধাক্কা দিয়ে ফেলেছি ঈশা মিসেস বন্যার গলা জড়িয়ে ধরে বলল ই সোকে ফুপি তুমি আপনারকে বোকো না ও তো না বুঝিয়ে ধাক্কা দিয়েছে মিসেস বন্যা ঈশার কথায় আলতো হাসলেন আদরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেমন আছো ঈশা মা ঈশা মিসেস বন্যাকে ছেড়ে হেসে বলল অনেক ভালো আছি আর এখন তো আরও ভালো আছি তোমাদের সাথে দেখা যে হলো শেষের কথা আবরারের দিকে তাকিয়ে বলল ঈশা আবরারে ভীষণ বিরক্ত লাগছে ঈশা ন একামি সহ্য হচ্ছে না তার সে নিজের মায়ের কাছে গিয়ে বললো মা আমার জরুরি কাজ আছে আমি যাই তাহলে মিসেস বন্যা বললেন বাবাই নাস্তা তো করে যাও আবরার নিজের মায়ের কপালে চুমু দিয়ে বলল বাইরে খেয়ে নিব। তুমি চিন্তা করো না নিজের খেয়াল রেখো আসি তবে মিসেস বন্যা মাথা নাড়িয়ে অনুমতি দিলেন মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার মায়ের সাথে কখনই উঁচু আওয়াজে বা গলায় কথা বলে না আবরারে মিসেস বন্যা একটু ভিন্ন প্রকৃতির মানুষ কারোর কোনো কথায় বা কোনো কাজে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেন না নিজের মাঝে চেপে রাখেন তাই আপনার বাবার সাথে ফ্রিভাবে কথা বলল মায়ের সাথে খুব সাবধানে কথা বলে আপনার চায় না তার মা তার কোনো কাজে বা কথায় কষ্ট পাক গেটের কাছাকাছি আসতে আবরারে দেখা হলো মামা ইরফান চৌধুরী এবং তার স্ত্রী মিসেস মনার সাথে আবরার নিজের মামাকে জড়িয়ে ধরল দুজনের সাথে কুশল বিনিময় করে তাদের ভেতরে যেতে বলল গাড়িতে বসে আপনার আরশিকে একটা টেক্সট পাঠালো ফোন প্রাইভেট করতেই আরশি দেখলো আপনারের মেসেজ তাকে বাইরে যেতে বলছে আরশি আহিকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো গেটের কাছে এসে দেখলো আপনার গাড়িতে বসে অপেক্ষা করছে তার জন্য আরশি আসতেই গাড়ির ডোর খুলে দিল আপনার আর কথা না বাড়িয়ে উঠে বসলো গাড়ি নিজের বাড়ির রাস্তার দিকে যেতে দেখে অবাক হলো আর্শি কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না পাশার কাছে গাড়ি থামতেই সি কৌতূহল নিয়ে তাকালো আপনারের দিকে আপনার গম্ভীর কণ্ঠে বলল বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে রেস্ট নাও বিকেলের দিকে আবার আমাদের বাড়িতে চলে যাও একরাশ প্রশান্তি অনুভব করলো আরশি সে বুঝতে পেরেছে আপনার কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে আপনার হয়তো বুঝতে পেরেছে সে সারা রাত ঘুমায়নি তাই তো লোকটা তাকে রেস্ট করতে বললো ওখানে থাকলে সে মোটেও রেস্ট নেওয়ার সুযোগ পেত না আরশি মৃদু হেসে গাড়ি থেকে বেরিয়ে আসলো আপনারও আলতো হাসলো আরশিকে হাসতে দেখে আরশি চলে গেল নিজের বাড়িতে আর আবরার চলে গেল নিজ গন্তব্যে রাতে ডিনার করতে বসেছে সবাই আরশিও চলে এসেছে আহিদের বাসায় আজ আহির মেহেদি অনুষ্ঠান ডিনার করার পর সবাই ছাদে যাবে সেখানেই মেহেদির অনুষ্ঠান নাচ গান হবে আমি চাই কাল আহির সাথে আবরারেরও বিয়ে হোক সবাই খাবার খাওয়াতে মনোযোগী ছিল এমন সময় মিসেস বন্যার কথায় ইরফান চৌধুরীর পরিবার ছাড়া বাকি সবার মাথা যেন বাস পড়ল সবাই চোখ বড় বড় করে তাকালো মিসেস বন্যার দিকে মিসেস বন্যা পুনরায় বললেন হ্যাঁ আমি চাই আপনারের সাথে ঈশার বিয়ে দিতে আর সেটা কালকেই আপাতত কাবিনটা করিয়ে রাখবো পরে অনুষ্ঠান করে ঘরে তুলব ঈশাকে মিস্টার আব্বাস বললেন এইসব তুমি কি বলছো বন্যা হুট করে এমন একটা ডিসিশন নেওয়ার মানেটা কি আব্রারেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন এটা আমার হুট করে নেওয়ার ডিসিশন না মাসখানেক আগে ইরফান আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আমারও ভালো লেগেছে প্রস্তাবটা আর আবরারের পছন্দ থাকলে তো এতদিনই বিয়েটা করেই নিত বয়স তো কম হলো না ঈশাও আব্রারকে ভালোবাসে আমি চাই ওদের বিয়েটা হোক চোয়াল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে আব্রার রাগে শরীর কাঁপছে তাই হাত মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে আর চুপ থাকতে পারল না আপনার মাথা নিচু রেখে শক্ত কণ্ঠে বলল আমি বিয়েটা করতে পারব না আমি একজনকে ভালোবাসি মুখটা অন্ধকার হয়ে গেল ঈশার মিসেস বন্যা কণ্ঠে কঠোরতা মিশিয়ে বললেন বিয়েটা না করার জন্য এসব বাহানা করছো আমি জানি আগেও পড়ালেখা কেরিয়ার এসবের বাহানা দিয়েছ তুমি আমিও কিছু বলিনি তোমাকে অনেক সময় দিয়েছি যদি তোমার কাউকে পছন্দ হয় সেই অপেক্ষা করছিলাম কিন্তু এখন তোমার বয়স বাড়ছে আর ঈশারও পর্যাপ্ত বয়স হয়েছে আগামীকালই তোমাদের বিয়ে হবে এটাই আমার ফাইনাল কথা আশা করছি তুমি আমার সিদ্ধান্তকে অসম্মান করবে না মিসেস বন্যা খাওয়া শেষ করে টেবিল ছাড়লে সবাই এখন নিস্তব্ধ হয়ে বসে আছে আর ঈশা তো পারলে নাচে আবার খাবার রেখেই টেবিল ছেড়ে উঠে গেল সোজা নিজের রুমে চলে গেল সে এইসব দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার আব্বাস অন্যদিকে মৃত্যুর মতো বসে আছে আরশি বুকের ভেতরটা বড্ড জ্বালা করছে তার আরশি কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে বললো আর খেতে ইচ্ছা করছে না আহের নিজেরও খেতে ইচ্ছা করছে না সেও খাবার শেষ না করেই আর্শিকে নিয়ে ওপরে চলে আসলো ওদের চলে যেতে দেখে ওদের বাকি বন্ধুরাও চলে আসলো না খেয়ে নিজের রুমে ঢুকে সর্বশক্তি দিয়ে দেয়ালে দুই তিনটা ঘুষি দিল আবরার রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার আবরার দুই হাতে নিজের চুল টেনে ধরে বিড়বির করলো মা ইচ্ছা করে এমনটা করেছে শেষ মুহূর্তে এসে বিয়ের কথা বলছে যাতে আমি বিয়ে ভাঙার কোনো সুযোগ না পাই কিন্তু আমিও আজও আবরার এত সহজে হাল ছাড়ছি না ওই মেয়েকে আমি কখনই বিয়ে করব না ইম্পসিবল কত সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম মায়ের জন্য প্ল্যানটা ফ্লপ হয়ে গেল হোক ফ্লপ কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করব না মানে করব না কিন্তু কি করব আমি রাত বহালেই কাল বিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে কিছু একটা ভাবতে হবে যাতে মা আমাকে ভুল না বুঝে আর ওই মেয়েকেও আমার বিয়ে না করা লাগে কিছুক্ষণ ভাবতেই কিছু একটা মাথায় আসলো আপনারের বাঁকা হাসল সে বলল বেবি অনেক শখ না তোমার আমাকে বিয়ে করার এবার দেখবো কীভাবে তুমি আমাকে বিয়ে করো আবরা নিজের ফোনটা বের করে একজনকে ফোন করলো কিছু একটা বলে কল কেটে দক্ষ হাতে ফোনটা ঘোরাতে লাগলো আর বলতে লাগলো ভালো ভালো প্রথম প্ল্যান কাজ করে গেলে হয় নাহলে প্ল্যান নাম্বার দুয়ে যেতে হবে রুমে এসে অনবর্ত পাইচারি করছে আহি ও কেভাবে অস্থির হতে দেখে মোহনা বললো কী রে তোর কী হইল এমন করস কেন আই থেমে গিয়ে ক্রোধের সাথে বলল মা এমনটা কী করে করতে পারে ওইসাপ ও একদম ভালো না ক্যারেক্টার লেস মেয়ে একটা সে ইন্টার পর্যন্ত বাংলাদেশে পড়েছে এর মধ্যে কত শত প্রেম করেছে হিসাব নেই আমি তাকে অসংখ্যবার বিভিন্ন ছেলেদের সাথে দেখেছি কিন্তু সেটা তার পার্সোনাল ব্যাপার বলে মাথা ঘামায়নি কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি আমার উচিত ছিল তার পিক তুলে সবাইকে দেখানো সে ভাইয়াকে ভালোবাসা নাটক করে ভাইয়াকে ভালোবাসে বলে আর অন্যদিকে একাধিক ছেলের সাথে রিলেশন করেছে কি করা যায় এখন আমার এত ভালো ভাইয়ের গলায় ওই মেয়েকে ঝুলতে দেওয়া যাবে না আর মা বাবাইকে কী দোষ দিব তারা তো ওর আসল রূপটা দেখেই তবে আমার মনে হয় না ভাই ওই মেয়েকে বিয়ে করবে কিছু না কিছু তো করবি মোহনা আইকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করিস না তুই দেখিস আপনার ভাইয়া কিছু একটা করবে তুই চল মেহেদি দিয়ে নে ওই ডাইনের জন্য নিজের বিয়ে কেন খারাপ করবি মেহেদি দেয়া হচ্ছে আহিকে আর সে এক কোণে চুপচাপ বসে আছে সে আসতেই চায়নি কিন্তু বান্ধবীর খুশির জন্য আসতে হলো আহির মনটাও ভালো নেই হোক মেরে বসে আছে সে ঈশাও মেহেদি দিচ্ছে তার আনন্দ দেখে কে এক হাতে মেহেদি দেয়া শিশুতে এসে চিল্লে বলল আবদারের নামটা তো লিখে দিন আর সে এক পলক চোখ তুলে তাকালো ঈশার থেকে মেয়েটা সুন্দর চোখ রক্তিম বর্ণ ধারণ করলো আর্শির আর্শির ধ্যান ভাঙল আবিরের কথায় আবির বলল চল একটু নাচ গান করি দেখ এই আহি কেমন প্যাচার মতো মুখ করে বসে আছে এই বিড়ির নাকি কালকে বিয়ে চল বেচারির মুখটা একটু ঠিক করে দিয়ে আসি সবাই সম্মতি জানিয়ে উঠে গেল বাধ্য হয়ে আটশিকে উঠতে হল ছাদে বড়রা কেউ নেই সব ছোটরা এসেছে তাই স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে সবাই গিয়ে আহিকে ঠেলে উঠিয়ে নিয়ে আসলো ওকে ঘিরে নাচানাচি করতে লাগলো ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো আরশির কেন যেন সব অসহ্য লাগছে সে ঘুরে আবার আগের জায়গায় যাওয়ার সময় ধাক্কা লাগলো ঈশার সাথে ঈশার দুই হাতের মেহেদি পুরোটা মাখামাখি হয়ে গেল রাগে ফুসে উঠল ঈশা আরশিকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতেই আরশির সব বন্ধুরা এসে আরশির সামনে এসে দাঁড়িয়ে গেল সবার করা দৃষ্টি বলে দিচ্ছে আরশিকে কিছু বললে বা আঘাত করার চেষ্টা করলে তারা ঈশাকে ছেড়ে দেবে না আহি রাগে গলায় বলল সাবধানে সাপু যা করতে যাচ্ছেলে তা দ্বিতীয়বার করার চিন্তাও মাথায় আনবে না না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না এই আবির সবাইকে নিয়ে নিচে আয় সেই মেহেদি দিকে এখানে আমার যা বাকি আছে তা আমি রুমে দেব আসি নামার সময় এক পলক তাকালো ঈশার দিকে দেখলো রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঈশা চুপচাপ নেমে চলে আসলো আশি চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে আপনাদের ওই রক্তিম চোখ জোড়া যেন কাউকে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে রাগে শরীর কাঁপছে তার নিজেকে নিয়ন্ত্রণ করে আবারও কাউকে কল করল সে অন্যদিকে সারা রাত ঘুম না আসলেও ভোরের দিকে চোখ লেগে এসেছিল আসি যখন ঘুম ভাঙে তখন সাড়ে নয়টা বেজে গেছে ঘড়িতে সময় দেখে লাভ দিয়ে উঠে বসে আসি ফ্রেশ হয়ে এসে রিফাকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আপনারের অসংখ্য ম্যাসেজ কল সময় দেখে অবাক হয়ে আসি কারণ সে রাত থেকে এখন পর্যন্ত একাধারে কল ম্যাসেজ করেছে আপনার কিন্তু তার ফোন সাইলেন্ট করা ছিল আর ফোনটা ব্যাগে থাকার কারণে টের পা সে আপডেটের এত এত কল মেসেজ দেখে কপালে ভাস পড়লো আশির মনে মনে ভাবল লোকটা কি সারা রাত না ঘুমিয়ে মেসেজ আর কল করেছে নাকি আশির ভাবনার মাঝে আবারও তার ফোনে আপনাদের নাম্বার থেকে কল আসলো নিজের চিন্তা ভাবনা ত্যাগ করে ফোন রিসিভ করলো আশি কানের কাছে নিতেই শুনতে পেলো আপনার রাগান্বিত কণ্ঠস্বর ব্যাধব মেয়ে কোথায় ছিল তুমি তোমার ফোন কোথায় ছিল এতক্ষণে ফোন রিসিভ করার সময় হলো আমার ঘুম উড়িয়ে দিয়ে নিজে দিব্যি আরামে পরে পরে ঘুমাচ্ছ ভাবলে সিন দেখালো আশিকে নির্লিপ্ত কণ্ঠে বলল আমি আপনার বউ লাগি না যে যখন ইচ্ছা তখন কল মেসেজ করবেন যাই হোক এতবার কল মেসেজ দেওয়ার কারণ কি সেটা বলুন অযথা সময় নষ্ট করবেন না আশির কথা চল শক্ত হয়ে আসলো আপনারের তবুও নিজের রাগ সংবরণ করে নিল সে শক্ত কণ্ঠে বলল দুই মিনিটের মধ্যে বাগানে আসবে ইউ হ্যাভ অনলি টু মিনিটস দুই মিনিটের মধ্যে যদি না আসো তবে সবার সামনে কোলে কোলে নিয়ে আসবো কোনো সিনক্রেট করতে চাচ্ছি না বলে এত সময় ধরে সহ্য করছি এবার ডিসিশন তোমার কী করবে আসি কিছু করা কথা শোনাতে যাচ্ছিল কিন্তু তার পূর্বে কলকাতি দিল আপনার আসি বিরক্ত হলো পা বাড়ালো বাগানের দিকে অন্যদিকে আপনার বাঁকা হিসে বলল তোমার সব তেরা কথা শাস্তি তুলে রাখলাম সময় আসুক তারপর কীভাবে তোমার মুখ দিয়ে তারা বের হয় তা দেখব এখন প্ল্যান নাম্বার দুই কাজে লাগাতে হবে আমার আগে বোঝা উচিত ছিল তুমি সোজা কথার মেয়ে নও যাক এখন যা হবে তোমার কারণেই হবে আমার কোনো দোষ নেই পাঁচ মিনিট যাবৎ বাগানে দাঁড়িয়ে আছে আসি। বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে তার তাকে দুই মিনিটের মধ্যে আসতে বলে নিজেরই আসার খবর নেই আপনারের আরসি ধীর হাঁটাহাঁটি করছিল হুট করে তার মুখে কিছু একটা চেপে ধরে কেউ ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আর্শির জ্ঞান হারিয়ে কারোর দেহের উপরে ঢুলে পড়ে সে লোকটা আর্শিকে আলতো করে জড়িয়ে নেয় কোলে তুলে সকলে চোখ ফাঁকি দিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে গাড়ি চলতে শুরু করে তার ঠিক করা গন্তব্যে চোখে পানির ছিটা পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে আর্শির চোখ বন্ধ অবস্থাতে শুনতে পায় পরিচিত কারোর কণ্ঠস্বর কেউ তার গাল চাপড়ে বলছে এই ব্যাধব মেয়ে জলদি ওঠো আমাদের হাতের সময় বেশি নেই কামন ওয়াক আপ ফাস্ট ঘোলা দৃষ্টি পরিষ্কার হতে থাকে আর্শি ধীরে ধীরে একেবারে স্পষ্ট দেখতে সে দ্রুত সোজা হয়ে বসে আশেপাশে তাকায় এটা সে বাংলা বাড়ি যেখানে ও তাকে কিডন্যাপ করিয়ে নিয়ে এসেছিল আপনার আরশির এসব ভাবনা চিন্তার মাঝে আপনার একটা কাগজ এনে আরশির সামনে রাখল গম্ভীর কণ্ঠে বলল ঝটপট এ পেপারে সাইন করে দাও আরশি কৌতূহল নিয়ে তাকালো আপনারের দিকে প্রশ্ন করলো এটা কিসের কাগজ আর আমি কোনো পেপারে সাইন করব না এটা এটাকে স্মরণ আর আপনার না কিছুক্ষণ বাদে বিয়ে আপনি আবার আমাকে কিডন্যাপ করে এনেছেন হয় আশির কথা থামতেই আপনার আশি দিকে ঝুঁকে আসলো স্লো ভয়েসে বলল এত কিছু বলার সময় নেই জাস্ট এতটুকু জানো এটা তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার এখন ফাস্ট ফাস্ট এতে সাইন করো চমকে তাকালো আশি উত্তেজিত কণ্ঠে বলল। মাথা ঠিক আছে আপনার এসব কি বলছেন ফাজলামি করছেন আমার সাথে আপনার বিয়ে তাও আবার আমার সাথে বিরক্ত হলো আপনার বিরক্ত কণ্ঠে বলল। একবার বললে কানে শোনো না বললাম তো তোমার আমার বিয়ে রেজিস্ট্রি পেপার এখনই এই মুহূর্তে আমাদের আইন মোতাবেক বিয়ে হবে সাইন করো পেপারে আমাকে রাগিও না আসি আপনারের চোখে চোখ রেখে বলল আমি সাইন করব না অসম্ভব আপনার চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল তারপর চোখ খুলে দাঁতের দাঁত চেপে বললো আমি তো ভুলে গিয়েছিলাম তোমার খাড়ের রক বাঁকা সোজা কথা তুমি মানবে না ওকে তোমাকে কিভাবে মানাতে হয় তা আমার ভালো জানা আছে আব্রার আশির কাছ থেকে দূরে সরে কাউকে ফোন করলো দুই মিনিটের মাথায় দুজন গার্ড রুমে প্রবেশ করলো তাদের দিকে তাকিয়ে চমকে উঠল আসি। কারণ তাদের সাথে তৃতীয় আরেকজন ব্যক্তি আছে আর সে মানুষটা আর কেউ নয় বরং রিফা আরশি অবাক চোখে একবার আবরারকে দেখছে তো একবার রিফাকে রিফার মুখটা কাঁদো কাদো হয়ে আছে আর্শি আর থাকতে না পেরে প্রশ্ন করলো আমার বোনকে এখানে কেন আনা হয়েছে বাঁকা হাসলো আপনার পকেট থেকে একটা গান বের করে কপালে ঘষতে ঘষতে বলল তোমাকে রাজু করানোর বিকল্প পদ্ধতি আগে বুঝেছিলাম তুমি সোজা কথায় মানবে না তবু একটু চেষ্টা করে দেখলাম কিন্তু সেটা সময় নষ্ট ছাড়া আর কিছু ছিল না যাই হোক এখন যা হবে তার জন্য তুমি দাই আমি কিন্তু একেবারে নিষ্পাপ বুঝলে আমার কোনো দোষ নেই কথাগুলো বলতে বলতে রিফার কাছে চলে গেল আপনার হুট করে রিফার মাথায় গান তাক করলো চোখ বড় বড় করে তাকালো আসি উঠে আসতে চাইলে থামিয়ে দিল আপড়ার বলল চেয়ার থেকে ওঠা সাহস করবে না অনেক সময় নষ্ট করে ফেলেছ এখন তোমার কাছে মাত্র এক মিনিট সময় আছে এক মিনিটের মধ্যে ওই পেপারের উপর তোমার সাইন দেখতে চাই না হলে তোমার বোনকে থেমে গেল আপড়ার রিফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল আপু মনিরে আমাকে মেরে ফেললো আমাকে বাঁচাও আমি এত জলদি মরতে চাই না আবরার। চোখ দিয়ে ইশারা করলো আর্শিকে সাইন করতে রেজিস্ট্রি পেপারে সাইন করে থ মেরে বসে রেলো আরশি চোখ মুখ শক্ত করে বসে আছে সে এই মুহূর্তে তার মনে কী চলছে বোঝা যাচ্ছে না আপনার ধীরপায় আর্শির কাছে এসে দাঁড়ালো আর্শিকে শক্ত হয়ে বসে থাকতে দেখে ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আর্শির হাত শক্ত করে নিজের মুঠো পুরে টেনে দাঁড় করালো বাধা দিল না আর্শি আপনার আশির হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো এতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না আসি যেন কোনো পুতুল সে তবে বাইরে যাওয়ার আগে রুমি অবস্থানরত রিফার দিকে একবার তাকালো রিফার ঠোঁটে হাসি দেখে মনে মনে অবাক হল সে মাত্রা আরও বাড়লো যখন বাইরে গাড়ির কাছে আসতে আব্বাস আহমেদের দেখা পেলো ওনা ঠোঁটেও লম্বা চওড়া হাসি ঝুলছে উনি আবরারের পিঠে চাপড় মেরে বললেন জলদি গাড়িতে ওঠো আমার মিসেস বন্যা আমাদের সবাইকে আবার বন্যায় না ভাসিয়ে দেয় যেভাবে একের পর এক কল দিয়ে যাচ্ছে আমার তো রিসিভ করতেও কাপাকাপি অবস্থা কথাগুলো বলে শব্দ করে হাসলেন আব্বাস আহমেদ আবরারও বাবার সাথে তাল মিলালো উনি আবার তারা দিয়ে বললেন হাসাহাসি পরে হবে আগে বাড়িতে পৌঁছাতে হবে বিয়ের অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই আমার ছেলে মেয়ের বিয়ে আমি কিছুতে মিস করতে চাই না আগে গিয়ে সব মিটমাট করতে হবে তারপর আহি রাদিফের সাথে তোমাদেরও ধর্ম মোতাবেক বিয়ে দিতে হবে আবরার মৃদু হেসে সম্মতি জানালো গাড়ির ডোর খুলে আশিকে বসতে বলল আশি বিনা বাক্যে উঠে বসলো গাড়িতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলো আব্রারের রুমে দাঁড়িয়ে আছে পরিবারের সব সদস্য আশির বন্ধুরাও উপস্থিত আহি চোখ বড় বড় করে নিজের ভাইকে দেখছে আর মনে মনে নাচ দিচ্ছে এই খুশিতে যে তার ভাই বিয়ে ভাঙার কথা বলতে এখানে সবাইকে ডেকেছে বৌসা যে দাঁড়িয়ে আছে ঈশাও মিসেস বন্যা নিরবতা ভেঙে বললেন। কি সমস্যা আব্রার যে কোনো সময় রাদিফ আর ওর পরিবারের লোকেরা চলে আসবে তবুও তুমি এমন একটা মুহূর্তে আমাদের সবাইকে এভাবে ডেকে নিয়ে আসলে আর তোমারও যে আজ বিয়ে তাকে তুমি জানো না বিয়ের জন্য রেডি না হয়ে কোথায় গিয়েছিলে আবরার একটা শ্বাস ফেলে মায়ের চোখে চোখ রেখে বলল বিয়ে তো করতে গিয়েছিলাম মা সবাই চোখ বড় বড় করে তাকালো আপনারের দিকে মিসেস বন্যা বলে উঠলেন মানে আবরার আর হাত শক্ত করে নিজের মুঠে পড়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল আমি আর্শিকে বিয়ে করেছি আবরারের এই ছোট কথা যেন বাস পড়ল সবার মাথায় আর্শির ফ্রেন্ডদের চোখ যেন খুলে পড়ে যাবে এমন অবস্থা মিসেস বন্যাকে এবার চিন্তিত দেখালো উনি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন এসব তুমি কি বলছো আপনার আর কিছু সময় পর ঈশার সাথে তোমার বিয়ে আর তুমি এসব বলছো তুমি কি বিয়ে ভাঙার জন্য মিথ্যা বলছো আবরার আব্রার নির্লিপ্ত কণ্ঠে বললো আমি মিথ্যা বলছি না মা আমি গতকালই তোমাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি তাই তো আমাকে এমন একটা পদক্ষেপ নিতে হলো মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন তুমি এই মেয়েকে বিয়ে করেছ তার প্রমাণ কী বাঁকা হাসলো আপনার। যেন সে জানতো এমন কিছু ঘটবে হাতে থাকা রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল মায়ের দিকে মিসেস বন্যা পেপারটা নিয়ে তাতে চোখ বুলালেন ইরফান চৌধুরী এগিয়ে এসে বোনের হাত থেকে পেপারটা নিয়ে দেখলেন হতভম্ব হয়ে গেলেন উনি অসহায় চোখে ঈশার দিকে তাকলেন বাবাকে তাকাতে দেখে নাকা কান্না জড়ে দিল ঈশা কাঁদতে কাঁদতে বলল আমি বিশ্বাস করি না এইসব আবরার তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারো না কথাগুলো বলতে বলতে ঈশা এগিয়ে এসে আবরারকে জড়িয়ে ধরতে চাইল অমনি সামনে চলে আসলো আরশি মস্ত বলে একটা হাসি দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে বলল আপু আপনার যত ইচ্ছা আমাকে জড়িয়ে ধরুন পরপুরুষকে জড়িয়ে ধরতে নেই জানেন না আর আপনি মানেন আর না মানেন বিশ্বাস করেন আর না করেন ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে এটাই সত্য ওনার ভাগে আপনি ছিলেন না আমি ছিলাম আমি রাগে শরীর জ্বলে উঠলো ঈশার এক ধাক্কায় আশিকে সরিয়ে দিল রাগে গজগজ করতে করতে বললো এখন কি তুমি আমাকে শেখাবে আমি কি করব আর কি করব না কোনটা ঠিক আর কোনটা ঠিক না আরশি হাই তুলে বলল। আপনি যা ইচ্ছা তা করেন শুধু আমার জামাইকে ছুবেন না তাহলেই চলবে আর যদি ছুঁতে আসেন তবে শুধু শিখাবো না হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো বুঝতে পেরেছেন আরশির জবাব শুনে সবাই হা করে তাকিয়ে আছে আর্শির দিকে মিসেস বন্যা গম্ভীর চোখে একবার আরশিকে পর্যবেক্ষণ করলেন অন্যদিকে আব্রার একটা ঢোক গেলে মনে মনে ভাবল কি সাংঘাতিক রে বাবা একটু আগে আমাকে বিয়েই করতে চাচ্ছিল না আর এখন জামাই জামাই করছে আবার আরেকজনকে থ্রেটও দিচ্ছি এই মেয়েকে বোঝা বড়ই কঠিন এই ঝালমরিচকে আমি কিভাবে সামলাবো ওর মনে কখন কি চলে তাই তো বুঝি না বুক ফুলিয়ে একটা শ্বাস নিল আপনার মনে মনে ভাবের সাথে বলল আমিও এমপি আজওয়াদ আবরার তোমাকে কি ঠিকই লাইনে নিয়ে আসবো তোমার তেরা কথা বলা ছুটিয়ে দিব তবে নিজের বরের জন্য এতটুকু পসেসিভ তুমি হতেই পারো মিস অদ্ভুত চোকোয়ালি ও সরি মিস না এখন তো মিসেস মাই ডিয়ার মিসেস অদ্ভুত চোকোয়ালি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই ঈশা একধারে নাকা কান্না কেঁদে যাচ্ছে এবার মুখ খুললেন মিসেস বন্যা আর সেকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন এ যে মেয়ে তোমার বাবা মাকে জানে তুমি এভাবে আমার ছেলের সাথে বিয়ে করেছ নত মস্তক নাড়িয়ে না বোঝালো আর্শি মিসেস বন্যা একটা শ্বাস ফেলে বললেন তোমার বাবা মাকে এখানে আসতে বলো বাবা মায়ের কথা বলায় বুকটা ভার হয়ে আসলো আর্শির তবুও মৃদু সরে বলল আমার বাবা নেই মা অসুস্থ অবাক হলেন মিসেস বন্যা উনি কিছু বলবেন তার আগে মিসেস মনা মুখ বাকিয়ে বলল আপা আপনার ছেলে এ কেমন মেয়েকে বিয়ে করলো না আছে রূপ না আছে বাপ আর না আছে বংশ পরিচয় মাও নাকি অসুস্থ এ মেয়েকে আপনি কীভাবে মেনে নিতে পারেন কোথায় আব্রার বাবার মতো হিরের টুকরো ছেলে আর কোথায় এই কয়লার মতো মেয়ে ভীষণ রাগ হলো আরশির তাকে যা বলার বলুক কিন্তু তার বাবা বংশ পরিচয় কেন টেনে আনবে তবু দম ধরে দাঁড়িয়ে রইল সে আরশি চুপ রইলেও আব্রার চুপ রইল না আরশির হাত শক্ত করে মুঠো পড়ে মিসেস মনাকে উদ্দেশ্য করে বলল। আপনার কাছে ও কালো হোক কুচ্ছিত হোক কিন্তু আমার কাছে ও সুন্দর আমার মায়ের পর আমার দেখা সবচেয়ে সুন্দরতম নারী কিন্তু আপনার চোখে সেই সৌন্দর্য ধরা পড়বে না আমি কারণ সেই সৌন্দর্য দেখার মতো মানসিকতা আপনার নেই তা আপনার কথাতেই বুঝেছি আমার বাবা মা আমাকে কারোর গায়ের রং বংশ পরিচয় দেখে ভালোবাসা সম্মান করা শেখায়নি আজও যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে ওকে সৃষ্টিকর্তাই ফেলেছেন ওর সাথে যা হয়েছে তা আমাদের সাথেও তো হতে পারতো আপনি ও ত্রুটিগুলো দেখছেন তবে ওর গুণগুলো দেখেনি এতগুলো বছর ধরে এই সমাজের সাথে যুদ্ধ করে টিকে থাকা মেয়েও কিশোরী বয়সে ও নিজের বাবাকে হারিয়েছে চাচা বাড়ি কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে আর ওর অসুস্থ মাকে কিন্তু ও থেমে থাকেনি আজ এতগুলো বছর ধরে একা লড়ে গেছে এত দূরে এসেছে বাবা ছাড়া একটা মেয়ের জীবন কেমন হতে পারে তা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই আপনার কাছে ও কয়লার মতো হলেও আমার কাছে ও যে কোনো মূল্যবান রত্নের চেয়েও অধিক মূল্যবান যাই হোক আমি কাউকে আর কিছু বোঝাতে চাই না সবাই শুধু এতটুকু জেনে রাখুন ও আমার ওয়াইফ মিসেস আবডার আর আমার ওয়াইফকে যদি কেউ অপমান করে তবে আমি ও ছেড়ে কথা বলবো না ও কেমন তা আমাকে বুঝতে দিন আমার যেখানে ওকে নিয়ে কোনো সমস্যা নেই সেখানে অন্য কেউ এই বিষয়ে মাথা না ঘামালেই খুশি হব এক দৃষ্টিতে আবডারের দিকে তাকিয়ে আছে আরশি চোখ ছলছল করছে তার সে কখনোই ভাবেনি তার জীবনে এমন কেউ কখনো আসবে যে তাকে এতটা সম্মান করবে তাকে বুঝবে তার ঢাল হবে অন্যদিকে আপনার কথাগুলো শুনে অপমান বোধ করলেন মিসেস মনা দাঁতে দাঁত চেপে মিসেস বন্যাকে উদ্দেশ্য করে বললেন দেখেছে নাপা মেয়েটা কিভাবে আপনারকে বস করেছে আপনার এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি আর আজ সব এ মেয়ের জন্য হয়েছে কপাল কুচকালো আপনার মনে মনে ভাবলো সে এতক্ষণ কাকে কি বললো তার কোনো কথা কি মিসেস মনার এক কান দিয়েও ঢুকে নাকি মিসেস মনাকে আর কিছু বলার রুচি হলো না আপনাদের মিসেস বন্যা এবার গম্ভীর কণ্ঠে বললেন তুমি কিন্তু একটু বেশিই বলছো মনা ভুলে যেও না তোমার স্বামী আর আমিও কিন্তু একসময় এমন পরিস্থিতিতে ছিলাম আর আমার কাছে কারোর গায়ের রঙ ম্যাটার করে না যা ম্যাটার করে তা চরিত্র মাথা নিচু করে নিলেন মিসেস মনা চেয়েও আর কিছু বলতে পারলেন না আর মিস্টার ইরফান এখনও চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন মিসেস বন্যা এবার ঈশার কাছে গেলেন মিসেস বন্যাকে নিজে দেখে আসতে দেখে আবারও নাকা কান্না শুরু করলো ঈশা এতক্ষণ যাও আশা ছিল মিসেস বন্যার কথা শোনার পর এখন সে আশাও খুঁজে পাচ্ছে না ঈশা এখন অস্ত্রই একমাত্র অস্ত্র যদি মিসেস বন্যাকে মানানো যায় ঈশা মিসেস বন্যাকে জড়িয়ে ধরে ফোঁপাতে ফোঁপাতে বলল ফুপি আব্রারকে বলো না আমার সাথে এমনটা না করতে আমি ওকে অনেক ভালোবাসি আমার সাথে ও অনেক ভালো থাকবে এ মেয়ে ওর যোগ্য না ফুপি বলো না আব্রারকে ও যেন আমাকে বিয়ে করে বলো না ফুপি মিসেস বোন না ঈশার মাথায় হাত রেখে বললেন আমাকে ক্ষমা করে দাও ঈশা মা আমি ভুল করেছি আব্রারের মতামত ছাড়া তোমার সাথে ওর বিয়ে ঠিক করে আমার এই ভুলের কারণে তোমাকে কষ্ট পেতে হচ্ছে কিন্তু এখন যে আমার কিছুই করার নেই ঈশা আবরার ওই মেয়েকে বিয়ে করেছে তুমি আমি না মানতে চাইলেও সত্য এটাই আর ভালোবাসা ছাড়া কি সংসার টেকে তুমি আপনারকে ভালোবাসলেও আপনার যে তোমাকে ভালোবাসে না ওরা এ একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে আমি কি করে ওদের সম্পর্ক ভেঙে তোমার সাথে সম্পর্ক করতে পারি তুমি অনেক ভালো মেয়ে ঈশা তুমি অনেক ভালো ছেলে পাবে তুমি আর কিছু বলতে পারলেন না মিসেস বন্যা তার পূর্বেই ধাক্কা মেরে মিসেস বন্যাকে দূরে সরিয়ে দিল ঈশা মিসেস বন্যার কথায় গা জ্বলছে তার মাথা গরম হয়ে গেছে ঈশার ধাক্কার কারণে ছিটকে আবডারের গায়ে গিয়ে পড়লেন মিসেস বন্যা মাকে জড়িয়ে নিল আবলার রাগে থরথর করে কাঁপতে লাগল সে মিস্টার আব্বাসও চোখ মুখ লাল করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন আবডার ঈশাকে কিছু বলতে চাইলেও তার হাত চেপে ধরে চোখের ইশারা থামিয়ে দিলেন মিসেস বন্যা কিন্তু থামল না ঈশা রাগে চিৎকার করে বলল ভালো মাই আমার মাথা খারাপ হয়েছিল যে তোমার মতো মহিলাকে এত সম্মান দেখাচ্ছিলাম এত তেল দিচ্ছিলাম যাই করছিলাম সব আপনারের জন্য করছিলাম এত করে বোঝালাম আপনারকে আমি ভালোবাসি তাও তোমরা মা ছেলে আমার ভালোবাসা বুঝলে না যেহেতু আপনারা আমাকে বিয়েই করছে না তাহলে এসব নাটকের কোনো মানেই হয় কথা শেষ করার আগেই সশব্দে একটা থাপ্পড় পড়ল ঈশার গালে ঈশা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালো নিজের বাবার দিকে কারণ থাপ্পড়টা তার বাবা ইরফান চৌধুরী দিয়েছে ইরফান চৌধুরী মেয়েকে তোয়াক্কা না করে বোনের সামনে গিয়ে নত কণ্ঠে বললেন আপা ক্ষমা করে দিও আমার মেয়েকে হয়তো আমি সুশিক্ষা দিতে পারিনি তাই আজ আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো আমি আসি কথাটা বলে আর দাঁড়ালেন না ইরফান চৌধুরী মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেলেন মিসেস মনা রাগী চোখে একবার আশির দিকে তাকে বেরিয়ে গেলেন স্বামীর পেছনে মিসেস বন্যা ব্যথিত নয়নে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল আবরার মিসেস বন্যাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল ইটস ওকে মা তুমি কষ্ট পেও না আর আমাকেও ক্ষমা করে দাও আমি চাইনি তোমার মতামত ছাড়া এভাবে বিয়ে করতে কিন্তু বাধ্য হয়েছি মিসেস বন্যা আব্রারের পিঠে হাত বুলিয়ে বললেন না রে বাবা ভুল আমার দ্বারা হয়েছে মানুষ চিনতে ভুল করেছি আমি অনেক বড় ভুল হয়েছে আমার মিসেস বন্যার কথায় আবরার বুঝলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে ঈশার ব্যবহারে তাই সে আব্বাস আহমেদ আর আহিকে চোখের ইশারায় কিছু বোঝাতেই তারা এগিয়ে আসলো আহি মাকে ঝাপটো ধরে অভিমানে কণ্ঠে বলল এটা কোনো কথা মা আমার আর কিছুক্ষণ পর বিয়ে আর তুমি এভাবে মুখ ফুলে আছো এখন কি আমি কান্না শুরু করব। তোমাকে এভাবে দেখে কিন্তু আমার কান্না পাচ্ছে আব্বাস আহমেদ মস্করা করে বললেন ঠিকই বলেছ মামুনি এখন তো আমারও কাঁদতে ইচ্ছা করছে চলো আমরা বাপেটি মিলে কাঁদতে বসি মিসেস বন্যা আব্রারের বুক থেকে মাথা সরিয়ে আব্বাস আহমেদের দিকে চোখ রাঙিয়ে তাকালেন আব্বাস আহমেদ ভয় পাওয়ার অভিনয় করে বলেন দেখেছো তোমরা আমার মিসেস আবার নিজের আগের রূপে ফিরে এসেছে কিভাবে আমাকে চোখ রাঙাচ্ছে আজ আমি একজন নিরীহ ভালো বর বলে বউকে চোখ রাঙাই না সবাই হেসে উঠল আব্বাস আহমেদের কথায় মিসেস বন্যাও আলতো হাসলেন ভীষণ প্রশান্তি অনুভব করলেন তিনি মনে মনে সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করলেন এত ভালো স্বামী সন্তান দেওয়ার জন্য এর মাঝে নিজ থেকে খবর আসলো রাদিফরা চলে এসেছে ব্যস্ত হয়ে উঠলেন মিসেস বন্যা তখন আব্বাস আহমেদ বলে উঠলেন বন্যা আব্বার রাশির কিন্তু ধর্মমতে বিয়ে হয়নি আহি আর রাদিফের সাথে ওদরে বিয়ে হবে কপালে ফাঁস পড়লো মিসেস বন্যার তিনি এখন এত দ্রুত আর্শির জন্য বের পোশাক গহনা কিভাবে জোগাড় করবেন যতই হোক আর্শি এখন তার একমাত্র ছেলের বউ কী করবেন ভাবতে লাগলেন তিনি বউ সাজানো হচ্ছে আর্শিকে পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা হীরার গহনা লেহেঙ্গা আর গহনার ডিজাইন বেশ পছন্দ হয়েছে আর্শির লেহেঙ্গা মোটামুটি ভারী হলেও গহনাগুলো হালকা ডিজাইনের মধ্যে হওয়ায় স্বস্তিবোধ করছে আর্শি চুপচাপ মূর্তির মতো বসে আছে সে মিসেস বন্যার নির্দেশ মতো তাকে সাজাচ্ছে পার্লারের মহিলারা সাজানোর শেষ হতেই পার্লারের মহিলারা বেরিয়ে গেলেন মিসেস বন্যা আশির কাছে এসে মুখটা উঁচু করে ধরলেন আশি চোখ মেলে তাকালো মিসেস বন্যার দিকে আশির মায়া ভরা চোখ সুন্দর টানা টানা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস বন্যা মুখ দিয়ে আপনি আপনি বেরিয়ে আসলো মাসাল্লাহ চোখ নামিয়ে মৃদু হাসলো আর্শি এতে যেন আশির সৌন্দর্য আর কয়েক গুণ বৃদ্ধি পেল মিসেস বন্যার ইচ্ছে হলো আরও কিছু সময় আসে দেখে তাকিয়ে তাকে খুঁটে খুঁটে দেখতে কিছু তো একটা আছে এই শ্যামা মেয়ের মাঝে যা যে কাউকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে এই শ্যামা মেয়ে যেন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে না হলে তার ছেলে কোনো মেয়ের জন্য এতটা পাগল কী করে হয় আহি হঠাৎ হাঁচে দেয় ধ্যান ভাঙলো মিসেস বন্যার কিছুটা অপ্রস্তুত হলেন তিনি হালকা কেশে গলা ছেড়ে মোনার মোহনাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন একটু পরে ওদের নিচে নিয়ে আসবে আমি কাউকে পাঠিয়ে দিব ডাকার জন্য ততক্ষণ অবধি ওদের সাথে থেকো তোমরা দুজন মোনার মোহনা মাথা নাড়িয়ে জানালো মিসেস বন্যা তারা করে বেরিয়ে গেলেন রুম থেকে উনি বের হতেই হুড়মুড় করে রুমে আবির আর রাহুল যেন দরজার বাইরেই দাঁড়িয়েছিল ওরা ভিতরে আসতে মোহনা গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দিল এক লাভ দিয়ে আর্ষি সামনে এসে দাঁড়ালো মোহনা মোহনাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে ভ্রুকুচকে তাকালো আর্শি মোহনা খপ করে আশির হাত ধরে ওকে উঠিয়ে বেড়ে এনে বসালো আর্শিকে বেড়ে বসাতেই সবাই আশির সামনে গোল হয়ে বসলো চোখ বড় বড় করে তাকিয়ে রেলো আশির দিকে আরশি চোখ ছোট ছোটো করে বলল কি সমস্যা আমাকে বুঝে বসে যে অনেক বেশি সুন্দর লাগছে মোহনা মুখটা কাঁদো কাদো করে বলল এই ছিল তোর মনে তলে তলে প্রেম করলি আবার আমার ক্রাশকে বিয়েও করে নিলি মুখ বাক্কা করে বলল তোরা দুইটা এমন করতে পারলি এভাবে ধোকা দিলি আমার ভাই আমারে এই ব্যাপারে কিছু কইলো না আর তুই আমার বান্ধবী হইয়াও আমারে একটু বললি না কেন বললে কি আমি তোদের প্রেমের মাঝখানে ভিলেন হতাম নাকি কবে থেকে তোদের প্রেম চলে জলদি বল কিভাবে প্রেম হলো সেটা বল 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 যতক্ষণ না শুনবো ততক্ষণ শান্তি পাবো না হায়তুল্লা আসি বলল প্রেম থাকলে তবেই না কাহিনী শোনাবো আশির কথা শুনে সবাই একসাথে বলে উঠল মানে আশি সোজা সাপটা জবাব দিল উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছেন আরশির জবাবে মুখ হা হয়ে গেল সবার আশি ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিভাবে আপনার তাকে বিয়ে করেছে সবটা জানালো সবটা শুনে আহি বলল আমার ভাই দেখি তোর প্রেমে পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত উপায় না পেয়ে তোকে কিডন্যাপ করে বিয়ে করলো আমার ভাইও একটা চিজ মানতেই হবে রাতারাতি কি প্ল্যানটা করলো আর দেখ তোর জন্য বিয়ে সব কিছু আগে এসে কিনে রেখেছে বাব্বা কি প্রেম কি ভালোবাসা যা হয়েছে ভালোই হয়েছে তুই আমার ভাবি হয়ে গেলি আর ঈশা ডাইনিটাও বিদায় হলো আহ কি সুখ সুখ লাগছে নিশ্চুপ রইল আসি কিছু একটা ভাবতে লাগলো সে এমন সময় মন বলল তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না সবাই উচ্ছুক চোখে তাকালো মনের থেকে মন কৌতূহল নিয়ে বলল আপনার ভাইয়া তোকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে পেপারে সাইন করালো আর তুইও ভয় পেয়ে সাইন করলি এই ব্যাপারটা ঠিক হজম হলো না তোকে আমার খুব ভালো করে চেনা আছে যে মেয়ে কারোর থ্রেটের তোয়াক্কা করে না কাউকে ভয় পায় না সে আজ ভয়ে সাইন করলো আর এখনই বা তুই এত স্বাভাবিক কি করে আছিস সবাই ভাবলো আসলেই তো মনের কথাটা ঠিক আর সে তো ভয়ে পাওয়ার মতো মেয়ে নয় তবে আজ কীভাবে সে ভয় পেলো আর সে নীরবে ভাবতে লাগলো এখন কি জবাব দেবে তবে জবাব দেওয়ার প্রয়োজন পড়লো না আর্শির সে কিছু বলার আগে দরজায় নক করে একজন জানালো নিচে তাদের ডাকা হচ্ছে দ্রুত যেন সবাই নিচে আসে ফোস করে একটা শ্বাস ছাড়লো আরশি মন মোহনা উঠে দাঁড়ালো আরশি আর আহিকে নিয়ে নিচে যাওয়ার জন্য ধীরে ধীরে আরশি আর আহিকে ধরে নিচে নিয়ে আসতে লাগলো মন মোহনা ওরা সিঁড়ির কাছে আসতে আরও কিছু মেয়েরা আশেপাশে যোগ হলো পিছন পিছন আবির আর রাহুলও আসছে নিচে আসতেই আরশির চোখ চলে গেল সামনের দিকে নিজের মা মিহি বেগম এবং নিফাকে দেখে ভীষণ অবাক হলো আরশি তার চেয়ে বেশি অবাক হলো মিহি বেগমকে আপনারের সাথে হেসে এসে কথা বলতে দেখে আবরার ওনাকে এক হাতে আগলে নিয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে আসছে সোফার কাছে পৌঁছাতে আপনার ওনাকে যত্ন সহকারে বসিয়ে দিল মিহি বেগম আলতো হেসে আপনারের মাথায় হাত বুলিয়ে দিলেন চোখ জলে উঠল আরশির আজ কতগুলো বছর পর সে নিজের মাকে এভাবে সুস্থ অবস্থায় হাসতে দেখল কী সুন্দর পরিপাটি দেখাচ্ছে মিহি বেগমকে এই মুহূর্তে ওনাকে দেখে কেউ বলবে না উনি মানসিকভাবে দুর্বল মিহি বেগম রিফার সাথে টুকটাক কথা বললেও কখনও হাসেন না আর আর্শিকি তো সহ্য করতে পারেন না একরাস অভিমান হানা দিল আর্শের মনের মাঝে তার মা তার সাথে কথাই বলতে চায় না দেখলে রাগারাগি করে অথচ আপনারের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে আসলে কি তার কোনো দোষ ছিল যার জন্য তার মা তাকে এতগুলো বছর ধরে অবহেলা করে আসছে আর সে ভাবনা চিন্তার মাঝে সোফার কাছে চলে আসলো তারা আর্শিকে বসিয়ে দেওয়া হলো সোফায় আহিকে বসানো হলো রাধীবের পাশে আর্শিকে দেখিয়ে রিফা এগিয়ে আসলো আশির পাশে বসে তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরল এই মেয়ের হাসি দেখলে কেউ বলবে না তাকে কিছুক্ষণ আগে মারার হুমকি দেওয়া হয়েছিল সন্ধেহান চোখে একবার রিফার দিকে তাকালো আর্শি আর্শিকে এভাবে তাকাতে দেখে হালকা কাশি দিল রিফা হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে আশপাশ দেখতে লাগলো আর্শি সামনে তাকাতি দেখলো তার মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে চোখ ছলছল করছে ওনার আর সে অভিমানী চোখে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে যেন চোখ দিয়েই বুঝিয়ে দিতে চাচ্ছে সে অনেক অভিমান করেছে পাশে কেউ একজন ধপ করে বসায় ধ্যান ভঙ্গ হলো আসির চোখ ফিরিয়ে পাশে তাকাতেই আবডারের শান্ত গম্ভীর চেহারা নজরে আসলো আবডার একবারও তার দিকে তাকাচ্ছে না খেয়াল করলো আসি মনের মাঝে খারাপ লাগা যেন আরও বেড়ে গেল তার তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে যে লোকটা একবারও তার দিকে তাকালো না তবে কি সে ভুল বুঝলো কাজী সাহেবের আওয়াজ শুনে সে দেখে তাকালো আসি কাজী সাহেব রাদিফ আর আহির বিয়ে পড়াচ্ছেন আহি কিছুটা সময় নিয়ে কবুল বলল কিন্তু রাদিফকে বলা মাত্র সে ঝটপট কবুল বলে ফেলল সবাই হাসলো রাদিফের তাড়াহুড়ো দেখে আহিও হাসা শুরু করলো কোনো রকমে হাসি থামিয়ে ফিসফিস করে বলল আচ্ছা আপনি আবার বাইরে কবে যাবেন চোখ বড় বড় করে তাকালো রাদিফ অবাক কণ্ঠে বলল বিয়েও শেষ হতে পারলো না আর তার আগেই তুমি আমাকে ভাগানোর প্ল্যান করছো তুমি কি চাচ্ছ আমি তোমাকে রেখে আজই আবার চলে যাই আহি মিট করে হেসে বললো আপাতত এটাই চাচ্ছি আপনি বাইরে গেলে আমার তো ফায়দা বাপের বাড়ি চলে আসবো এরপর দুই বান্ধবী একসাথে রাজত্ব করব দেখছেন না আমার বান্ধবী আমার ভাবি হয়ে গেল আমি তার উপর ভুকুম না খাটিয়েই শ্বশুর বাড়ি চলে যাব এটা কি মানা যায় আমার তো এখন আফসোস হচ্ছে আমার ভাই আগে কেন ওকে বিয়ে করলো না দুষ্ট হাসি হাসলো রাদীপ আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আপনার আশা পূরণ হচ্ছে না প্রিয়তমা আগামী ছয় মাসেও আমি কোথাও যাচ্ছি না এই ছয় মাস বইয়ের শুধু রোমান্স চলবে তাই আপনার আর আপনার ভাবির উপর হুকুম চালানো হবে না লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির সে লজ্জা লুকানোর চেষ্টা করে চোখ রাঙিয়ে তাকালো রাদীফের দিকে অন্যদিকে কাজী সাহেব কবুল বলতে বলল আরশিকে এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন বুক ধরফর করছে আরশি মনের মাঝে ভয় জাগছে এই বিয়ে যদি তার জন্য সুখকর না হয় আবার যদি তাকে নতুনভাবে ভেঙে দিয়ে যায় সে কি পারবে সহ্য করতে আশির উল্টোপাল্টা ভাবনার মাঝে কেউ তার হাটটা আঁকড়ে ধরলো চমকে তাকালো আসি দেখলো আপরা তার হাটটা নিজের মুঠে পড়ে নিয়েছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না তবুও কেমন যেন ভরসা পেল আসি একবার নিজের মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে কবুল বলে ফেললো আব্রারকে কবুল বলতে বলা হলে সেও কিছুটা সময় নিয়ে কবুল বলল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আব্রার আর্শি আর সে মাথা উঁচু করে তাকালো আব্রারের দিকে আজ থেকে সে এই মানুষটার অর্ধাঙ্গিনী এই মানুষটার সম্পদ আর এই মানুষটাও সম্পূর্ণরূপে তার শুধুমাত্র তার কথাগুলো ভেবে ঈশ্বর কেঁপে উঠল আরশি